রাজ্যে শনিবার প্রথম কোভিডের ভ্যাকসিন নিলেন স্বাস্থ্যকর্মী ডক্টর মৃদুল দাস। গান্ধীগ্রাম পিএইচসি সেন্টারে ভ্যাকসিন নিলেন তিনি। ভ্যাকসিন নেওয়ার পর নিয়ম মেনে 30 মিনিট অপেক্ষাও করলেন মৃদুল দাস। অত্যন্ত উৎসাহ নিয়ে তিনি বললেন, এই ভ্যাকসিনকে ঘিরে উৎসাহ ছিল চরমে, কোনো সমস্যা নেই তার। ভ্যাকসিনটা নেওয়ার পর মনের বল অনেকটাই বেড়ে গেল তার। খুব ভালো লাগছে, আগেও এক্সাইটমেন্ট ছিল খুব, আর ভ্যাকসিন নেওয়ার পরেও 30 মিনিট অপেক্ষা করলাম, কোনো সমস্যা হয়নি। আমার গতকালকের দিনটা যেরকম ভালো কেটেছিল আজকেও ভালো কাটবে, আর ফিউচারও ভালো হবে। আর ভ্যাকসিনটা নেওয়ার পরে মনের বলটা অনেকটা বেড়ে গেছে। এর আগে একটু ভয় ভয়ে আমরা কাটিয়েছি এতটা দিন, যে করোনার ইনফেকশন হয়ে যাবে, করোনা ভাইরাস ইনফেকশনটা হয়ে যাবে। এখন একটু নিশ্চিন্ত হলাম ভ্যাকসিনটা নিয়ে, যে ওই যে ভাইরাসটা থেকে আমরা বাঁচতে পারলাম। আর অনেক অনেক ধন্যবাদ প্রধানমন্ত্রীজিকে আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজিকেও, যে আমরা এই ভ্যাকসিনটা নিতে পেরেছি আপনাদের কারণে। আর স্বাস্থ্যকর্মীদেরকে এবং ফ্রন্টলাইন ওয়ার্কারদের অগ্রাধিকার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কোভিড ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে রাজ্যে ইতিহাসের পাতায় নাম তুলে নিলেন এই স্বাস্থ্যকর্মী। ধীরে ধীরে বাকিদেরও ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল এই সেন্টারে। মোট 100 জন বেনিফিশিয়ারিদের দেওয়া হবে এদিন করোনার ভ্যাকসিন। এর মধ্যে সর্বপ্রথম যিনি এই ভ্যাকসিনটা নিলেন তা একমাত্র নিউজ ভ্যানগার্ডই তুলে ধরলো আপনাদের সবার সামনে। খুব ভালো লাগছে, আগেও এক্সাইটমেন্ট ছিল খুব, আর ভ্যাকসিন নেওয়ার পরেও 30 মিনিট অপেক্ষা করলাম, কোনো সমস্যা হয়নি। আমার গতকালকের দিনটা যেরকম ভালো কেটেছিল আজকেও ভালো কাটবে, আর ফিউচারও ভালো হবে। আর ভ্যাকসিনটা নেওয়ার পরে মনের বলটা অনেকটা বেড়ে গেছে। এর আগে একটু ভয় ভয়ে আমরা কাটিয়েছি এতটা দিন, যে করোনার ইনফেকশন হয়ে যাবে, করোনা ভাইরাস ইনফেকশনটা হয়ে যাবে। এখন একটু নিশ্চিন্ত হলাম ভ্যাকসিনটা নিয়ে, যে ওই যে ভাইরাসটা থেকে আমরা বাঁচতে পারলাম। আর অনেক অনেক ধন্যবাদ প্রধানমন্ত্রীজিকে আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজিকেও, যে আমরা এই ভ্যাকসিনটা নিতে পেরেছি আপনাদের কারণে। আর স্বাস্থ্যকর্মীদেরকে এবং ফ্রন্টলাইন ওয়ার্কারদের অগ্রাধিকার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। গোটা দেশে চলছে এই ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া একইভাবে, তা হলো গান্ধীগ্রাম পিএইচসি সেন্টারে। ভ্যাকসিন দেওয়ার গোটা প্রক্রিয়া সম্পর্কে নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি কথা বললেন পিএইচসি সেন্টারের দায়িত্বে থাকা আরেকজন চিকিৎসকের সঙ্গেও। তিনি পুরো বিষয়টা তুলে ধরেন দারুণভাবে। আজকে আমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট দিন। আজকে আমাদের কোভিড ভ্যাকসিন লঞ্চ হয়েছে, পুরো ত্রিপুরাতেই হয়েছে। তার মধ্যে ওয়েস্ট ত্রিপুরায় আমরা তিনটে সাইটে লঞ্চ প্রোগ্রামটা করছি, গান্ধীগ্রাম পিএইচসি, পশ্চিম ভুবনবন আরবান পিএইচসি এবং টিএমসিতে। আজকে টোটাল এই তিনটে সাইটের মধ্যে 250 জন বেনিফিশিয়ারি ভ্যাকসিনেটেড হবে। ভ্যাকসিনেশন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং খুব স্মুথলি চলছে, এখন অবধি ভালোই হয়েছে, কোনো রকম ইএফআই এখনও রিপোর্ট হয়নি। আর আমাদের যে ভ্যাকসিনেশন প্রক্রিয়াটায়, আমাদের ভ্যাকসিনেশন টিমের মধ্যে ইন্টার ডিপার্টমেন্টাল অনেকগুলো ডিপার্টমেন্ট ইনভলভড আছে, পুলিশ ডিপার্টমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্টের সহযোগিতা আমরা খুব সুন্দরভাবে টিমটা অ্যারেঞ্জ করতে পেরেছি এবং প্রক্রিয়াটা আমরা সুসম্পন্ন করি। প্রথম ধাপে স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে এই ভ্যাকসিন। এর জন্য 30টি সেশন ভাগ করা হয়েছে। প্রত্যেক সেশনে 100 জন করে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান এই চিকিৎসক। আমরা প্রথম ফেজে তো শুধু হেলথ কেয়ার ওয়ার্কারদের ভ্যাকসিনেটেড করবো। তার জন্য আমরা অলরেডি 30টা টিম রেডি করা আছে। 30টা টিমে 6 জন করে বেনিফিশিয়ারি আছে। সো আমাদের 30টা সেশন সাইট অলরেডি প্ল্যান্ড করা আছে এবং ট্রেনিং অ্যান্ড সব লজিস্টিক অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। সো আমরা ফুল ফ্লেজেডভাবে 30টা সেশন আমরা করতে পারবো, আর পার সেশনে আমরা 100 জন বেনিফিশিয়ারি করে ভ্যাকসিনেট করবো। এসে গেল করোনার ভ্যাকসিন, দেওয়াও শুরু হয়ে গেল। এখন অনেকটাই স্বস্তিতে রাজ্যের তথা দেশের জনগণ। সবাই অভিনন্দন জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের বিজ্ঞানীদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।